পুনি টেলিভিশন জগতর আসিলা এক দুঃখ খবর পুনি থরে আত্মহত্যা কলে আউ জনে অভিনেত্রী এথর অভিনেত্রী জনক নিজ রুম্রে থিবা ফ্যানরে লুগা রগাই আত্মহত্যা করিতিবার সূচনা মিলিছে। তেবে আম দেশ হেউছি কলা এবং সংস্কৃতির দেশ, তেবে কলাকার এঠারে বহু জন্ম নেইছন্তি। সমস্ত কলাকার নিজের কলা প্রদর্শন দ্বারা নিজের ফ্যান মানুষ বাঁধি রাখতে এবং এই হিরোইন ফ্যান বেশ থিলে এবং লোক মানে বেশ ভালো পাওয়া এই হিরোইন লোক ভালো পাইবা যোগ সে খুব কম দিনের পিক পয়েন্ট মানে সকসেসর পিক পয়েন্টে পৌঁছি সারিলে এবং লোক ভালো পাইবা যোগ সে খুব শীঘ্র অনেক সিরিয়ালে অভিনয় করে। তেবে অচানক মৃত্যুকে নিয়ে এবে স্তব্ধ হয়ে পড়ছেন সমস্তে, ওড়িয়া ঠারু বলিউড পর্যন্ত সমস্তে এবে তাঙ্কর মৃত্যুকে নিয়ে চর্চার বিষয় বাটিছি। তেবে কোন পাই হঠাৎ এভাবে মৃত্যু কলে তাহা তো এপর্যন্ত জনাপড়ি নাই। তেবে প্রেম সম্পর্ক যোগু এমিতি হইতিবার শুনিবাকু মিলিছি। হ্যাঁ, আমি কহুছু আক্ট্রেস তুনিশা শর্মাঙ্ক কথা, যে ছোটবেলু অভিনয় করেছিলে এবং এহা পরে পরে সে বড় ভূমিকা মানে বড় হেলা পরে বড় ভূমিকারে মধ্যে অভিনয় করছেন এবং অনেক সিরিয়ালে সে লিড নায়িকা ভাবরে মধ্যে নজর আসছেন। তাঙ্কর কিউট অন্দাজ পাই ফ্যান্স মানে তাঙ্কু বেশ পছন্দ করেছিলে এবং তাঙ্কর অচানক মৃত্যু এবে সমস্তঙ্কু স্তব্ধ করে দেইছে। নিজ ঘরে রহুতিবা ফ্যানরে ফাঁসি লগাই মৃত্যুবরণ করেছেন তুনিশা শর্মা। তুনিশা শর্মাঙ্ক মৃত্যুরে এবে সমস্তে স্তব্ধ। কম বয়সরে এভাবে নিষ্পত্তি নেওয়া তুনিশাঙ্কু ভারী পড়িব বলে কহিছেন সমস্তে। তেবে মৃত্যু পরে এবে তুনিশাঙ্ক আত্মার সদ্গতি নিমন্তে প্রার্থনা করিবা ছড়া আম আপাখরে আউ কিছি নাই। ¡Gracias!